বাঙালি মানেই পছন্দের লিস্টটা অনেক বড়। তার থেকে বাঙালির প্রথম দিকের পছন্দের সারিতে থাকা কিছু জিনিস নিয়েই আমরা এই চ্যানেলের যাত্রা শুরু করেছিলাম 11 মাস আগে। তোমাদের ভালোবাসায় আজ আমাদের পরিবার 2000 ক্রস করেছে। সেখানে কিন্তু আমাদের প্রথম পছন্দ হিসেবে রেখেছিলাম ফুটবল। এবার পছন্দের তালিকায় যুক্ত হল ফ্রেকিং আড্ডা, যেখানে আমরা কথা বলবো কিছু জানা অজানা তথ্য নিয়ে। তো শুরু করা যাক ফ্রেকিং আড্ডার আজকে প্রথম নিবেদন, হাওড়া ব্রিজ। 19 শতকের সেতু প্রযুক্তির অন্যতম নিদর্শন হাওড়া ব্রিজ। 1871 সালে বাংলা সরকারের আইন বিভাগ হাওড়া ব্রিজ আইন পাশ করে। এ আইনে লেফটেন্যান্ট গভর্নরকে কলকাতা ও হাওড়ার মধ্যে হুগলি নদীর উপর বা তার আশেপাশে সরকারি অর্থায়নে একটি ব্রিজ নির্মাণের দায়িত্ব প্রদান করা হয়। সে সময়ের ব্রিটিশ ইঞ্জিনিয়ার ব্যাডফোর্ড লেসলের সাথে এই ব্রিজের পরিকল্পনা ও বাস্তবায়নের চুক্তি সম্পাদনা করা হয়। কারিগরি কারণে ব্রিজের কিছু অংশ ইংল্যান্ডে তৈরি হয় এবং জাহাজে করে কলকাতায় নিয়ে এসে তা প্রকল্প স্থানে জুড়ে দেয়া হয়। 1874 সাল সমাপ্ত হয় এই ব্রিজটি। তখনও পর্যন্ত বাংলা ও ভারতে তৈরি সর্ববৃহৎ ভাসমান কাঠামো হিসাবে ধরা হতো এটাকে। নির্মাণের সময় 1874 সালের 20 মার্চের প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ব্রিজের একটি অংশ বিধ্বস্ত হয়। ইগেরিয়া নামে একটি স্টিমারের নোঙর ছিঁড়ে ব্রিজের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং ব্রিজের 3টি পন্টুন ক্ষতিগ্রস্ত হয় ও ডুবে যায়। 1874 সালের 17ই অক্টোবর ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করে আবারও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। কলকাতা বন্দর কমিশনাররা 1875 সালে ব্রিজের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেন। 1879 সালে অগস্ট মাসে ব্রিজটির মাঝখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। মল্লিকঘাট পাম্পিং স্টেশন থেকে প্রাপ্ত বিদ্যুৎ দিয়ে ব্রিজটি আলোকিত করা হয়। 20 শতকের প্রথম দিকে ব্রিজ কমিশনারগণ তৎকালীন কলকাতা বন্দরের প্রধান ইঞ্জিনিয়ার জন স্কটের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কমিটি প্রথমেই একটি নতুন ব্রিজ তৈরির বিষয়ে মনোযোগ দেয়। 1922 সালে বাংলা সরকার নতুন হাওড়া ব্রিজ কমিশন প্রতিষ্ঠা করে। 1926 সালে নতুন হাওড়া ব্রিজ আইন পাশ হয় এবং কলকাতা কমিশনারদের নতুন হাওড়া ব্রিজ কমিশনার হিসাবে ব্রিজ তৈরির কাজ শুরু হয়। 1936 সালে ব্রিজ তৈরির কাজ শুরু হয় এবং 1942 সালে তা শেষ হয়। 1943 সালে নতুন হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পুরনো ভাসমান পন্টুন ব্রিজটি প্রয়োজন মতো ব্যবহারের নিমিত্ত সংরক্ষণ করা হয়। নতুন ব্রিজটি তৈরির জন্য 26,500 টন স্টিল ব্যবহৃত হয়। এটি তৈরি করতে সে সময় খরচ হয়েছিল আনুমানিক 20 লক্ষ টাকা। আমরা এমন অনেকে আছি যাদের প্রত্যেকের যাত্রাপথটা অনেক সুগম ও সুবিধাজনক হয়েছে গঙ্গার বুক চিরে চলে যাওয়া এই হাওড়া ব্রিজটার জন্য। এই হাওড়া ব্রিজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক ঐতিহ্য বলা যায়। এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি কোনো ইনফরমেশান পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরা এই হাওড়া ব্রিজ সম্পর্কে আরও কী কী জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানো। এরকম আরও অনেক ভিডিও থাকছে পরবর্তীতে ফ্রেকিং আড্ডায়। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও ভিডিওটা।